হ্যাপি নিউ ইয়ার সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সবে মাত্র এসে ব্লগটা স্টার্ট করবো কি করবো না দেখি এনারাও চলে এসছেন তো এখানে এরকম জানলার দিকে মুখ করে বসে আজকে এই জন্য ব্লগ করছি কারণ রুমটা একটু অন্ধকার তো একটুখানি অন্ধকার অন্ধকার শেড পরে তো এই জন্য জানলার সামনে একদম প্রপারলি বসে ব্লক করছি এদিকে কাজের মাসে চলে এসছে কাজ করতে বছরের প্রথম দিন সবাইকে শুভ কামনা জানাই সবার নতুন বছর ভালো কাটুক দু সাল উইথ অল দ্য আপস অ্যান্ড ডাউনস আমাদের কেটেছে আর আমার দু হাজার তেইশ সালটা মোটামুটি খুব যে খারাপ কেটেছে সেটাও বলা যায় না খুব যে ভালো কেটেছে সে রকমও নয় তো সমস্ত কিছু নিয়েই জীবন এটা আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে যা হবে সব ভালো হবে বা যা হবে সব খারাপ হবে একটা জিনিস ঠিক যে দু সালে আমরা যা যা কাজকর্ম করেছি সেটা তো করেই ফেলেছি কিন্তু দু হচ্ছে শনির বছর অর্থাৎ শনিদেব নিজ নিজ কর্মের ফল দেবেন সবাইকে তো সেই জন্য অ্যাস্ট্রোলজিক্যালি যদি বলি যেহেতু অল্প বিস্তার অ্যাস্ট্রোলজি আমার আসে তো সেই জন্য সবাইকে জানিয়ে দেবো যে সবাই নিজ নিজ কর্ম ঠিক রাখবেন বন্ধুরা শাস্তি পেতে আমাদের কারোরই ভালো লাগে না কিন্তু যখন শনি দেবতা আসেন তখন তিনি শাস্তি না দিয়ে যান না যদি আপনি ভালো কাজ করেন তবেও আপনি আপনার ভালো কর্মের ফল পাবেন আর যদি খারাপ কাজ করেন তো খারাপ কর্মের ফল পাবেন তো সে কারণে অতি অবশ্যই নিজ নিজ কর্ম ঠিক রাখবেন এবং এই বছরটা কিন্তু শনির বছর সুতরাং শনি শনিদেব সকলকে তাদের কর্মের ফল দেবে তো যাই হোক কীরকম যাবে কি না যাবে সেটা নিয়ে আমি যথেষ্ট নিজেও টেন্স কারণ নতুন বছর যেহেতু তো নতুনভাবে শুরু করছি সমস্ত কিছু আশা নিয়ে তো দুঃখটাকে দূরে সরাবো আর যেটা ভালো সেটাকে নিজের কাছে রাখবো সেটা তো হয় না নিজের কাছে অবশ্যই ভালোটাকে রেখে খারাপটাকে লড়ার মতো ক্ষমতা নিজে তৈরি করব তো সেই কামনা করে সেই এক্সপেকটেশন নিয়ে আজকের ব্লগটা শুরু করছি হয়ে গেছে তোমার অধিকটাতে যার দেওয়া ঠিক আছে তো গেল নিচে কি করতে ঘুরতে কিন্তু তেল মাখানোর টাইম হয়ে গেছে যে তেল মাখানোর সময় নিয়ে চলে গেল ঠিক আছে দেখছি এদিকে আমার ক্যাপসিকাম গাছেরা বেশ নাড়াচাড়া দিয়ে উঠেছে নিজেদের কে তো এগুলো সব ছোট 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 এই কন্টেনারটাই ছিল মানে কাপটাতে এখান থেকে এখানে শিফট করে দিয়েছে এখন বড় জায়গায় এরা বেশ ভালোভাবে মানে দারুণ গ্রো করছে করুক আর এরকম সাইজের হয়ে গেল মোটামুটি মাসখানেক পর বড় বড় টপে আলাদা আলাদা করে প্রতিস্থাপন করব তাহলে কী হবে ওদের মানে গ্রো করার জায়গাটা বেশি পাবে একটা পিয়ার প্যাকেজ যেটা এসেছিলো হচ্ছে থ্রাইভ কোর তরফ থেকে সেইটা মানে আমাকে সে কবে বলেছে একটা শর্ট ভিডিও বানিয়ে দিতে মানে প্রমোশনাল ভিডিও করব কি আমার মানে সময় আর হচ্ছে না কবে থেকে ভিডিওটা বানিয়েও রেখেছেন কিন্তু ওটাই যে ভয়েস ওভার দেবো সেটা টাইম হচ্ছে না কিন্তু নতুন বছর কাজ ফেলে রাখবো না সব কাজ করব ফটাফট তো সেই জন্য আজকেই ভাবছি যে ওটা কমপ্লিট করে দিয়ে দেবো অ্যাকচুয়ালি সকালবেলা ভয়েস ওভার দিতে গেলে নানান রকম আওয়াজ রাত্রিবেলা আমার কোনো না কোনো একটা অবলিগেশান হয়েই যাচ্ছে এ কদিন তো দেখি আজকে একদম ঠিক করেছে কাজ কাজের টাইমে করে নেবো ফেলে রাখবো না কাজ তো প্রত্যেক বছরেই এই রেজলিউশনসগুলো নেওয়া হয় ফুলফিল কতটা করা হয় তাই না কিন্তু এখন ভয়েস ওভার দিয়ে দেবো নয়তো মানে বারবার করে ওনারা মেসেজ করছেন যে এখন অবধি ভিডিও রেডি নেই তো যাই হোক ওটা আবার চ্যানেলে দিতেও হবে এই চ্যানেলের জন্য নয় বাই ওটা একটা অন্য চ্যানেলের জন্য তো সেই জন্য ফটাফট করে একটু ভয়েস ওভার দিয়ে দিই পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রিফটা এরম কাশি হচ্ছে তার মধ্যে স্নান করলাম আজকে পনে পাঁচটা বাজে এখন ছাদে এসেছি দেখছি চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে গেছে গামছা মাথায় গামছা কাঁধে দিয়ে বেরোলাম ছাদে তো ছাদে এখন পুজো দিতে এসছি পৌনে পাঁচটা বাজে আজকে লেট হওয়ার কারণ হচ্ছে একটু চপঠপগুলো ভাজছিলাম তবে অজুহাত চাইলে আমি সকালবেলা স্নান করেই নিতে পারতাম আজকে গাছপালাগুলো একটু গাছপালায় মন দিচ্ছে আর কি এগুলো একটু সেট করছিলাম তো তাতে করে লেট হলো তবে এর আগেও যখন ফেসবুক লাইভ থাকতো বারোটার মধ্যে আমি স্নান করে নিতাম হাঁপাচ্ছি কারণ খুব তাড়াতাড়ি মানে লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম তো যাই হোক এটা একটা বাহানা যে তাড়াতাড়ি স্নান করতে পারছি না ইত্যাদি এবার থেকে ঠিক করেছি যাই হোক তাই হোক স্নানটা আগে আমি করে নেবো অন্য কাজ পড়া হলেও চলে কিন্তু স্নানটা আগে ভীষণ ইম্পর্টেন্ট। মা বলছে যে খুব একটা কিছু করতে হবে না জাস্ট খাবারের থালাগুলো তুলে পুজো দিয়ে চলে আয় কিন্তু আমি জানি ঠাকুর ঘর ওইভাবে পরিষ্কার হয় না ঠাকুর সেভাবে থাকতেও চায় না আপনারা অনেকেই এই শিবধামের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে আপনারা কেন কাপড় পাতেন না কারণটা হচ্ছে এটা আমার মা পারে না আমি যদি প্রত্যেক দিন ওই কাপড় সরিয়ে মাকে বলি মুছতে মায়ের এমনি এক ঘন্টা লাগে পুজো দিতে মা পুজো কারুর হাতে ছাড়েন না এবং মা মানে ওপরের পুজোটা মা একাই করেন যার কারণে আমি নিচে ঠাকুর বসিয়েছি কারণ পুজো না করলে মনটা ঠিক ভালো লাগে না হ্যাঁ কিছু সময় অবশ্যই মানে হয় না তখন কোথাও বেরোলে ঠেরোলে তখন পুজো দেওয়া পসিবল হয় না কিন্তু রোজকার পুজোটা একটা সিস্টেমে হওয়া উচিত তো যাই হোক এখন মা পারছে না এখন আমি দিচ্ছি কিন্তু আমি ওইভাবে ঠাকুরের পুজো দিতে পারি না তো পাঁচটা বাজবে আজকে নিচে গিয়ে খাবো দাবো রেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে কোথায় যাব না যাব সেটা একটু পরে বলছি আপাতত সময় নষ্ট না করে একটু পুজোটা দিয়ে ফেলি তাড়াতাড়ি করে ওপর থেকে নিচে এসে দেখি সোনা অলরেডি ঘুম থেকে উঠে গেছে আর বাবার কোলে নাচ করছে গান শুনতে শুনতে তো ইতিমধ্যে আমি চট করে একটু রেডি হয়ে গেলাম কারণ আমাদেরকে টাইমে পৌঁছাতে হবে ডাক্তারখানায় আর এই সময় একটু গজাগজি চলছে ইন্দারের আমার মাঝখানে কারণ সোনাকে আজকে আমি একটা কালো টিপ পরিয়েছি যেটা ইন্দারার একেবারেই পছন্দ নয় ছোটোবেলা থেকে আমি সোনাকে কোনো দিনও কাজলের টিপ পরাইনি কানের পিছনে বা পায়ের তলায় হাতের তলায় কোনো দিনও নয় আজকে এক বছর হওয়ার পরেই প্রথম সোনার কপালে বোধহয় একটা কালো কাজলের টিপ দিলাম তো বলছি শোনাকে নাকি একেবারে তান্ত্রিকের মতো লাগছে আজকে আমার ইচ্ছা হলো যে আমরা পড়িয়ে যেত সেটা নিয়ে আবার একটু মনোমালিন্যতা হলো ঠিকই বাট গাড়িতে যেতে যেতে আবার সব কিছু ঠিক হয়ে গেছিলো গতকাল রাতে যখন মেশর বাড়ি থেকে বাড়িতে ফিরছিলাম তখন রাস্তায় এত এলোপাতারি চকলেট বোম ছুটছিল এত শেল ছিল আর এত মদমাতালির আড্ডা যে বাড়ি ফিরতে ফিরতে রীতিমতো হৃদকম্পন শুরু হয়ে গেছিলো ভাবছিলাম এই না রাস্তার মাঝখানে একটা কেলেঙ্কারি ঘটে তবে ঠাকুরের কৃপায় চট বাড়িতে পৌঁছে যেতে পেরেছি তো আজকে গাড়ি করে যাওয়ার সময় খুব ভালো লাগছিল কারণ নতুন বছর পুরো কলকাতা সেজে উঠেছে আর আমরা যে এরিয়ায় যাচ্ছি সেটা খুব হ্যাপেনিং একটা এরিয়া কলকাতার গড়িয়াহাট গোল্ড পার্ক এরিয়ার শপিংয়ের জন্য খুব ফেমাস তো সেখানে আমাদের এই যে ড্রাইভারবাবু যিনি ছিলেন তিনি খুব গল্প করতে করতে নিয়ে চলে গেলেন তো সোনা সামনেই বসেছিল প্রথমে তারপরে আবার কিছুক্ষণ পর যখন বোর হয়ে যাচ্ছিল তখন পিছনে চলে এসছিল তো বাবা আগেই পৌঁছে গেছিলো গিয়ে ওখানে নাম ঠাম লিখিয়ে দিয়েছিল আর ডাক্তারবাবুর ছেলেও এখানে থাকেন তো এটা একটা ক্যা মানে ইউরোলজিক্যাল সেন্টার জায়গাটার নাম হচ্ছে ক্যালকাটা ইউরোলজিক্যাল সেন্টার তো এখানে মায়ের চেক হয় আর বাবা এই যে পাপড়ি চাট নিয়ে এসছে মায়ের ইতিমধ্যে চেক হয়ে গেছিলো তা আমরা কিছুক্ষণ বসেছিলাম চা খাবো বলে কারণ পাশের দোকানে দুধ চাটা খুব ভালো লাগে প্রত্যেক বাড়ি আমরা খাই এখানে এলে তো সোনা একটু বাবার সাথে খেলছিল একটু হুজুকি করছিল। এখানে ডাক্তারবাবু যিনি তিনি ব্যবহার খুব একটা যে ভালো সেটা নয় আর আজকে তো দেখলাম আবার ফিজও বাড়িয়ে পনেরোশো টাকা করে দিয়েছে আগে হাজার টাকা ওনার ফিজ ছিল বটে আর টেবিলে এই যে ছেলেটা বসে আছে এর সাথে অনেক কথোপকথন হলো এনার থেকে ডাক্তারবাবুর বিষয়ে অনেক কিছু জানলাম উনিও খুব মানে দুঃখিত যে এত বছর ধরে এখানে কাজ করছে কিন্তু ডাক্তারবাবু আমাদের স্যালারি বাড়ান না যখনই বাড়ানোর কথা বলি ডাক্তারবাবু বলে চলে যাও ছেড়ে চলে যাও কাজ করতে হবে না তো ওনার ঠাকুরদাও অনেক বড় ডাক্তার ছিল তবে গ্রামের দিকে ওনাদের বাড়ি ওনার তিনটে বাড়ি এখন মেন বাড়ি সোনারপুরে কিন্তু উনি এখানেই থাকেন যেহেতু সকাল দশটা থেকে ডিউটি করতে হয় সন্ধ্যা আটটা অবধি সেজন্য গড়িয়াহাট থেকে সোনারপুর যাতায়াত করতে ওনার দিনের আর্ধেকটায় কেটে যায় জন্য উনি নিজেই রান্না রান্নাবান্না করেন সমস্তটা নিজেই করে খান সেটা শুনে আমার খুব ভালো লাগলো প্রায় বেজে গেছিলো ঘুরিতে সাড়ে আটটা আমরা তখনও পর্যন্ত ওখানে বসেছিলাম ডাক্তারবাবু কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছেন বসেছিলাম এই কারণে কারণ মায়ের হেঁটে আসতে খুব প্রবলেম হবে জেনে আমরা ওখানে বসে ওলা উবেরিন ড্রাইভ দেখছিলাম কিন্তু একটাও গাড়ি পাচ্ছিলাম না তো সেই সময় বাবা বলছিল যে এখান থেকে একটা রিক্সা নিয়ে কিছুটা চলে যাই তারপর গোল পার্ক থেকে অটো নিয়ে নেব কিন্তু আমি মাকে হাঁটাতে চাইছিলাম না মার মেন সমস্যাটা হয় যখন মা অনেকটা বেশি হেঁটে ফেলে বা প্রেশার নিয়ে ফেলে শরীরের উপর তখন তো সেই জন্য আমি বললাম না বসো তো ফাইনালি একটা ইনড্রাইভ পেয়েছিলাম তো খুব বেশিক্ষণ লেট হয়নি আমরা বাড়িতে চলে এসছিলাম এবং ভদ্রলোকটি খুব ভালো করে সেফলি চালিয়ে নিয়ে এসছে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা একদম খারাপ তো সেই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসতে বেশ কষ্ট হয় পাপড়ি চাট খেতে খেতে এলাম বাড়িতে তো এতটা হেভি পাপড়ি চাট ওই গড়িয়াহাটে যে বিহারি ছেলেটা পাপড়ি চাট বিক্রি করে তো পেট পুরো ফুল আর কিছু খেতে ইচ্ছা করছে না রাতে ফুলকপি আলুর তরকারি ছিল তো মা বললো শুধু রুটি করলেই হয়ে যাবে কিন্তু আমার আর একটু খেতে পারছে না জন্য আজকে আমি খাবো না কিন্তু আরো আর খাবে না রাত্রিবেলা বাবা তাও মোমো নিয়ে এসছে আজকে দাদুকে মোমো দেওয়া হয়েছে দাদু যেহেতু এই মুহূর্তে বাড়িতেই রয়েছে তো কখন আমাদের ঘরে খাচ্ছে কখনও কাকিমাদের ঘরে খাচ্ছে তো এই করে আজকে দাদুর জন্য মোমো এনে দিয়েছে দাদু মোমো খেতে পার্সোনালি খুব ভালোবাসে তো সেই জন্য আমাদের জন্য এনেছে ঠিক কথাই কিন্তু আমাদের খিদে আর নেই তো খাবো কি না ভাবছি মা জোর করছে যে দুটো অন্তত খা তো খেলে হয়তো দু তিন পিস খাবো খেয়ে আর আজকে টাটা বাই বাই হয়ে যাবো হ্যাঁ বলো হ্যাঁ যাচ্ছি আমি যাচ্ছি বাথরুমের লাইট আচ্ছা ঠিক আছে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি ব্লগ এখানেই এন্ট করে দিচ্ছি আর ব্লগটাকে কন্টিনিউ করব না এখন বেঁচে গেছে ঘড়িতেই যে বারোটা বাজতে দশ কালকে আমাকে সকাল সকাল উঠতে হবে কালকে আমার নিজস্ব কিছু কাজ আছে তো সেগুলো করে ফেলতে হবে আজকের মতো টাটা ভাই সকলে ভালো থাকবেন